নদিয়া থেকে শান্তিপুরকে বাদ দেওয়া যাবে না, এই দাবিতে খোলকর্তাল নিয়ে পথে শান্তিপুরের বাসিন্দারা। রানাঘাট জেলা ঘোষণার বিরোধিতা স্থানীয়দের। আমরা দুটি ভাই, শান্তিপুর আর নদের নিমাই। শান্তিপুর নদিয়াতে ছিল, আছে, থাকবে। জেলা ভাগের নামে কেউ যদি আমাদের আবেগ নিয়ে খেলা করে তার পরিণাম ভয়ঙ্কর। এর জন্যে আমরা গণ অভ্যুত্থানেও যেতে রাজি, তাতে আমাদের যা হয় হোক। স্পষ্ট হুমকি, এ যেন আগুনে ঘৃতাহুতির মতো অগ্নি পরিবেশ। খবরটা আসা মাত্রই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন শুরু করেছেন কয়েক হাজার মানুষ। তবে সিদ্ধান্ত না বদল হলে এই আন্দোলনের মাত্রা যে আগামীতে আরও তীব্র হবে তার আঁচ পাওয়া গেল মঙ্গলবার গোটা শান্তিপুর জুড়ে। কিন্তু কি এমন ঘটল যার জন্যে হঠাৎ করে সাত সকালে পথে নেমে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন গোটা শান্তিপুরবাসী? ঘটনার উৎপত্তি সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা বিভাজনের সিদ্ধান্তকে ঘিরে। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যে নতুন সাতটি জেলার নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সাতটি জেলা হল ইছামতি, বসিরহাট, সুন্দরবন, রানাঘাট, কান্দি, বহরমপুর, মুর্শিদাবাদ। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রান্তিক বনগাঁ মহকুমাকে নিয়ে গঠিত নতুন জেলার নাম হবে ইছামতি জেলা। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার আরেকটি, যেমন বসিরহাট মহকুমাকে নিয়ে তৈরি হবে বসিরহাট জেলা। নদিয়া জেলার রানাঘাটকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ওই দিন বলেন, রাজ্যের মানুষ যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহজে পেতে পারেন এবং প্রশাসনিক কাজকর্ম সুপরিকল্পিতভাবে পরিচালনা করা যায়, সে কারণেই জেলা বিভাজনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রাজ্যের মানুষের ভালোই হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা বিভাজনের ঘোষণার পরপরই ছন্দপতন ঘটল গোটা শান্তিপুরে। কারণটা অবশ্য স্পষ্ট। ওই দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নদিয়া থেকে শান্তিপুরকে বিচ্ছিন্ন করে শান্তিপুর এবং রানাঘাট মহকুমা নিয়ে তৈরি হবে নতুন জেলা রানাঘাট। আর তাতেই ঘোর আপত্তি গোটা শান্তিপুরবাসীর। এর সপক্ষে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রীর নতুন রানাঘাট জেলা তৈরির দাবিকে নস্যাৎ করে এদিন শান্তিপুরের সাধারণ মানুষের বক্তব্য, শান্তিপুর হলো নদিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ, নদিয়ার থেকে শান্তিপুরকে বাদ দিলে নদিয়ার অঙ্গহানি ঘটবে, এমনকি নদিয়া এবং শান্তিপুর পরিচিতির ক্ষেত্রে একে অন্যের পরিপূরক। তারা বলেন, নদিয়া হলো নিমাই সন্ন্যাস, অদ্বৈত মহারাজ এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্মভূমি। ইতিহাস তার সাক্ষী, নদিয়া এবং শান্তিপুরের মহামিলনেই তা সম্ভব হয়েছে। এদিন বিক্ষোভরত শান্তিপুরবাসীরা স্পষ্ট হুমকির সুরে বলেন, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আমরা মানি না, প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে, এমনকি গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বদল না হলে। পাশাপাশি নদিয়া এবং শান্তিপুরের ইতিহাস ও আবেগ নিয়ে খেলা করলে ভবিষ্যতে যে তার পরিণাম ভয়ঙ্কর হবে সে কথাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেন আন্দোলনরত শান্তিপুরবাসীরা। মুখ্যমন্ত্রীর জেলা বদলের সিদ্ধান্তের প্রতিবাদে এদিন কয়েক হাজার শান্তিপুরবাসীর সাথে রীতিমতো খোল করতাল নিয়ে পথে নেমে আন্দোলনে সামিল হন বিভিন্ন মঠ ও মন্দিরের একাধিক সন্ন্যাসীরা। ভবিষ্যতে যে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে তা এদিনের ছবি থেকে বুঝে নেওয়া যায় স্পষ্ট। তবে জেলা ভাগের এই ঘটনা নতুন নয়। এর আগেও রাজ্যের বেশ কয়েকটি জেলাকে প্রশাসনিকভাবে বিভাজন করে নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী সাজিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত এক দশক আগে অর্থাৎ বাম জামানায় এরাজ্যে মোট জেলার সংখ্যা ছিল ১৯টি। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে জেলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩টিতে। এবার সেই তালিকা আরও লম্বা হতে চলেছে। সোমবার মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যে জেলা বিভাজনের কথা জানিয়েছেন স্পষ্ট করে। তবে ক্রমাগত বিক্ষোভ আন্দোলনের জেরে সবশেষে মুখ্যমন্ত্রীর জেলা ভাগের এই সিদ্ধান্ত অবশেষে মাঝপথে থমকে যায় কিনা তার উত্তর দেবে ভবিষ্যৎ। আমরা এইটা এক রাত্রির মধ্যে স্বতঃস্ফূর্ত ডাকে মানুষ এসছে, আমাদের কোনো তথাকথিত লিডারশিপ নেই, কোনো কমিটি নেই, আমরা কোনোভাবেই ব্যাপারটাকে অর্গানাইজ করিনি। আমরা শুধু জানিয়েছিলাম যে আজকে সকালে চলুন আমরা ডাক দিই, শান্তিপুরবাসীরা কি চাইছেন তাদের মত জানার। এত মানুষ এসছেন, এত মানুষ তাদের আবেগ নিয়ে এসছেন, ভবিষ্যতে হয়তো এর থেকে কোনো রূপরেখা তৈরি হবে, সব মানুষ মিলে বসে ঠিক করবেন। এখানে কোনো ব্যক্তি আমি বা ব্যক্তি আরেকজন মানুষ কোনো নয়, আমরা সবাই এসছি একটা আবেগের জায়গা থেকে, ভবিষ্যৎ বলে দেবে পথ কোন দিকে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, রানাঘাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে, নতুন সাজে,
নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলা।